পৃথিবীর মধ্যে বাংলা ভাষা একমাত্র ব্যতিক্রমী একটি ভাষা। 52 ফেব্রুয়ারিতে যে ভাষাটি পেতে প্রয়োজন হয়েছে আন্দোলন ও সংগ্রামের। সালাম, বরকত, রফিক, জব্বার সহ নাম না জানা অনেকেরই প্রাণের আত্মত্যাগের বিনিময়ে বাংলা ভাষা অর্জিত হয়েছে। সে সকল ভাষা শহীদদের শ্রদ্ধা ও একুশে চেতনার জানান দিতে বাঙালি সংস্কৃতির আলপনায় মেতে উঠেছে শিক্ষার্থীরা সহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ। দেশের প্রত্যেকটি জেলার কেন্দ্রীয় শহীদ মিনারগুলোর রাস্তার মূল ফটকে আলপনায় মেতে উঠেছে স্কুল কলেজের শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষেরা। মাথায় গামছা, হাতে রং ও তুলি সহ বাংলা সংস্কৃতির আলপনা আঁকছে সকলে। নতুন প্রজন্মকে একুশের চেতনায় উদ্বৃত্ত করতেই এমন আয়োজন করেছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। এ বিষয়ে স্কুল শিক্ষার্থীরা বলেন, একুশের চেতনায় লালিত হওয়ার জন্যে এই আলপনা আঁকায় অংশগ্রহণ করেছি। করোনার কারণে গত 2 বছর আলপনা অঙ্কন করা হয়নি, এবারে অংশগ্রহণ করে বেশ ভালো লাগছে। সকলের সাথে একুশের যে ভাষা আন্দোলন, প্রাণ দেওয়া শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর এটিও আমাদের একটি ক্ষুদ্র প্রয়াস। এম এস আমাদ, LTV 24, বাংলাদেশ।